बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम प्रिय शिक्षार्थीरा तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। कोविड 19 बा करोना भाइरासेर कारणे आमादेर नियमित पाठदान बर्तमाने बंध रयेछे। बांग्लादेश सरकार कर्तृक अनुमोदन प्राप्त ऑनलाइन क्लास कार्यक्रम शुरू हुए छे। ये ऑनलाइन क्लासेर धारावाहिकताय आज के आमी तुम्हारे सामने उपस्थित हुए छी। आमी मोहम्मद आब्दुल मतीन असिस्टेंट लाइब्रेरियन बेगुनग्राम चुश्माए उलूम डिग्री फाजिल मद्रासा कालाई जयपुरहाट। माय डियर स्टूडेंट आज के आमी तुम्हादेरके दशम श्रेणीर इस्लामेर इतिहास विषयेर चतुर्थ अध्यायेर चतुर्थ परिच्छेदेर बोयेर पृष्ठा नम्बर 174 मोहम्मद घुरी सम्पर्के आलोचना करब। मोहम्मद घुरी केन भारतवर्ष आक्रमण करलेन एवं मुस्लिम साम्राज्य प्रतिष्ठा करार चेष्टा करलें। एखाने बला बाहुल्य जे भारतीय उपमहादेश पृथिवीर एकटी बृहत्तम उपमहादेश। एई महादेशे बहु धर्म बर्ण जातिर बसबास। एई महादेशे पृथिवीर पाँच भागेर जनसंख्यार मध्ये एक भाग जनसंख्या भारतवर्षे बसबास करे। भारतवर्ष नामकरण करा हलो केन? भारत नामे एक जन राजा छिलो, सम्भवत तार नाम अनुसारे भारतवर्ष नामकरण करा हुए छे। आमी मूल आलोचनाय फिरे जाच्छी। तुम्हरा जरा आमार ए भिडियोटी देखछो आमार प्रिय छात्रछात्री तुम्हरा खाता कलम एवं बोई निये बसो। आमी जेटा बोली सेटा तुम्हरा मनोयोग सहकारे शुनो एवं खाताय लिखे रखो। आज के तुम्हादेरके पढ़ाबो मोहम्मद घुरीर भारतवर्ष क्यों मुस्लिम साम्राज्य प्रतिष्ठा करते चेयेछिलेन। राजनैतिक अवस्था मोहम्मद घुरी जखन भारतवर्ष आक्रमण करबेन तखन एई भारतवर्षेर राजनैतिक अवस्था छिलो एकेबारे निम्न पर्याये, अंधकारेर मतो निमज्जित छिलो। एरा क्षुद्र क्षुद्र राज्ये विभक्त हये एके अपरेर प्रति युद्ध करत एबं एतटाय प्रबल गृहजुद्धेर आकार धारण करेछिलो जे এই দুর্বলতার সুযোগ মোহাম্মদ ঘুরি কাজে লাগিয়েছেন। আর এই জন্যই মোহাম্মদ ঘুরি মুলতান, পাঞ্জাব, উস, কোনস, দিল্লি, আজমির ও বাংলা বিহার জয় করেন। আমরা যেহেতু বাংলা বিহার এলাকার লোক, এখানে একটু বিস্তারিত বললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। বাংলা বিহার জয় করেন মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের অনুচর ওর সেনাপতি, সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি বাংলা বিহার জয় করেন। যাই হোক, এই বাংলা বিহার যখন মোহাম্মদ ঘুরি আক্রমণ করেন তখন এই বাংলা বিহারে দুটা রাজ্যের রাজারা শাসন করত, এক পাল বংশের রাজা, দুই সেন বংশের রাজা। উত্তর ভারত থেকে সেন রাজা অর্থাৎ সামন্ত সেন উত্তর ভারতে এসে এই পাল বংশদের বিতাড়িত করে তিনি সেন বংশ প্রতিষ্ঠা করেন। এই পর্যন্ত তো বুঝতে পারছো নাকি? সামাজিক অবস্থা, সামাজিক অবস্থা বলতে
তৎকালীন সময়ে হিন্দুদের আধিপত্যই ছিল সবচেয়ে বেশি। এই হিন্দুদের চারটি শ্রেণীতে ভাগ করা হয়। কয়টি শ্রেণী? চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বুঝতে পারছ? উঁচু বংশের হিন্দুদের কাছে নিম্ন বর্ণের হিন্দুরা অত্যাচারিত হতো, নিপীড়িত হতো, তাদেরকে মারা হতো, ধরা হতো এবং নিচু নিচু কাজ করে দেওয়া হতো। তারা নিচু বংশের লোক বলে তাদেরকে গালমন্দ করা হতো। আর এই নিচু বংশের হিন্দু ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য মোহাম্মদ ঘুরি এই সময়টাকে বেছেলেন যে এই মুহূর্তে যদি আমি ভারতবর্ষ আক্রমণ করি তাহলে আমি দখলে নিয়ে আসতে পারবো। আর এই জন্যই তিনি ভারতবর্ষ অতি সহজে আক্রমণ করতে সক্ষম হয়েছিলেন। মোহাম্মদ ঘুরির ভারত অভিযান সমূহ কি কি? মুলতান এবং উসনগরী দখল। মুলতান এবং উসনগরী 1175 খ্রিস্টাব্দে মুলতান এবং উসনগরী কারামতি শিয়া সম্প্রদায় অর্থাৎ শিয়া মুসলমানরা সেখানে শাসন করত। কিন্তু এই শিয়ারা বিভিন্ন কার্যক্রম করার কারণে অতি সহজে মোহাম্মদ ঘুরি এই 1175 খ্রিস্টাব্দে এই মুলতান এবং উসনগরী দখল করতে সক্ষম হয়েছিলেন তাদের বিশৃঙ্খলার কারণে। পাঞ্জাব বিজয়। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাঞ্জাব হচ্ছে ভারতের প্রবেশদ্বার। পাঞ্জাব হচ্ছে ভারতের প্রবেশদ্বার। এই পাঞ্জাব অঞ্চলে মানে গজনী বংশ সুলতান সাহেব, সুলতান 11 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, সেটা তো তোমরা জানাই আছে। যাই হোক, এই গজনী বংশের শেষ শাসক ছিলেন খসরু মালিক। গজনী বংশের শেষ শাসক ছিলেন খসরু মালিক। এই খসরু মালিককে মোহাম্মদ ঘুরি বন্দি করেন। বন্দি করার পর অতি সহজেই এই তিনি বশ্যতা স্বীকার করেন এবং পাঞ্জাব অতি সহজে দখল করার কারণে এই ভারতবর্ষটা অতি সহজে মোহাম্মদ ঘুরি দখল করতে সক্ষম হয়েছিলেন এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তরাইনের প্রথম যুদ্ধ। তরাইন প্রথম যুদ্ধটা হচ্ছে এইরকম, যখন মোহাম্মদ ঘুরি মুলতান, উস, পাঞ্জাব, ধীরে ধীরে শিয়ালকোট সহ বিভিন্ন রাজ্য যখন দখল করে আসতেছিল, তখন এই রাজপুত রাজা চৌহান রাজ পৃথ্বীরাজ ক্ষিপ্ত হলেন এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। এই সময় থানেশ্বর থেকে 14 মাইল দূরে তরাইন নামক প্রান্তে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজার সৈন্যের যুদ্ধ অবতীর্ণ হলেন। এই যুদ্ধে 20,000 সৈন্য ও 20,000 সৈন্য এবং 3,000 রণহস্তী নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এই যুদ্ধের অর্থাৎ পৃথ্বীরাজার পক্ষে সেনাপতি ছিল তার ভাই গোবিন্দ। এই গোবিন্দ খুব চৌকস ছিল এবং ক্ষিপ্র সম্পন্ন ব্যক্তি ছিল। এই জন্য এই মোহাম্মদ ঘুরির সৈন্যদের তিনি এমনভাবে আক্রমণ করে দিক বিদিক ছুটে যেতে থাকে। এই মোহাম্মদ ঘুরি তীরবিদ্ধ হন। তীরবিদ্ধ হয়ে তিনি যুদ্ধ ময়দান থেকে চলে যান এবং মোহাম্মদ ঘুরি পরাজয় লাভ করেন। মোহাম্মদ ঘুরি পরাজয় লাভ করে তিনি ফিরে চলে গেলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ তোমরা প্রথম ঘটনা শুনলা, এবারে দ্বিতীয় ঘটনা। তরাইনের দ্বিতীয় যুদ্ধটা হচ্ছে মোহাম্মদ ঘুরি পরাজয়ের গ্লানি মোচনের জন্য, নিজের ক্ষমতা জানান দেওয়ার জন্য তিনি পুনরায়
যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি মনে করলেন, আমি পৃথ্বীরাজার কাছে হারতে রাজি নয়। সে আবারও 1192 খ্রিস্টাব্দে ঠিক ওই থানেশ্বর থেকে 14 মাইল দূরে তরাইন নামক প্রান্তরে আবার দুই বাহিনী একত্রিত হলেন। এইদিকে পৃথ্বীরাজাও তার ভাই গোবিন্দ রায় দুইজন মিলে অনেক সৈন্য সংগ্রহ করতে লাগলেন। মোহাম্মদ ঘুরি 120,000 সৈন্য নিয়ে আগে যেতে লাগলেন। এদিকে পৃথ্বীরাজ 300,000 সৈন্য নিয়ে তিনি দ্রুত গতিতে আগিয়ে যাচ্ছেন। তুমুল যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধের ময়দানে তাদের সেনাপতি অর্থাৎ পৃথ্বীরাজের ভাই গোবিন্দ মৃত্যুবরণ করলেন। সেনাদলের মনোভাব মানে নষ্ট হয়ে গেল, তারা এদিক ওদিক ছুটতে লাগলো এবং পৃথ্বীরাজাকে ধৃত করলেন, যা তাকে হত্যা করা হলো। এবং এই মানে সুবাদে মোহাম্মদ ঘুরি এই তরাইন যুদ্ধে জয়লাভ করলেন। কালিঞ্জর জয়, তরাইনের প্রথম যুদ্ধে গেল, দ্বিতীয় যুদ্ধে গেল, এবারে কালিঞ্জর জয়। কালিঞ্জর জয় এখানে মোহাম্মদ ঘুরি তরাইনের যুদ্ধ থেকে চলে গেলেন। তখন কালিঞ্জর জয় তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেক 1202 খ্রিস্টাব্দে এই কালিঞ্জর জয় করেন। এদিকে তার একটি অনুচর ছিল, ঠিক এই মুহূর্তে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা বিহার জয় করেন। মোহাম্মদ ঘুরির চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি সত্যনিষ্ঠা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণ এবং প্রজা বান্ধব একজন শাসক ছিলেন। তৎকালীন সময়ে তিনি মানে কোনো ধর্মের প্রতি কুঠারাঘাত করতেন না। তৎকালীন সময়ে হিন্দুদের প্রাধান্য ছিল বেশি এবং হিন্দু অনেক সৈন্য তার দলে ছিল, কিন্তু তাদের সাথে কোনো বিরূপ মনোভাব প্রকাশ করেননি। এবং তিনি যে অঞ্চল দখল করেছিলেন সেই অঞ্চলে কখনো লুণ্ঠন করেন নাই, এই জন্য তিনি মুসলিম সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। মাই ডিয়ার স্টুডেন্ট, মোহাম্মদ ঘুরির সাফল্যের কারণ, মোহাম্মদ ঘুরির সাফল্যের কারণ হচ্ছে তিনি ক্ষিপ্রতা সম্পন্ন শাসক ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে কোনো মানে বিশৃঙ্খলা যেন না হয়, সুশৃঙ্খলভাবে যেন সৈন্যরা এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করেছিলেন। তিনি মানে পিছু হটা পছন্দ করতেন না। তার সৈন্যবাহিনীতে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, এই জন্য পৃথ্বীরাজের বহু সৈন্য থাকার পরেও তিনি জয়লাভ করতে পারেননি। কিন্তু মোহাম্মদ ঘুরি এর সেনাদল তার অনুমতি ব্যতীত যুদ্ধ করত না এবং তিনি থামালে থেমে যেতেন। যাই হোক, এই মোহাম্মদ ঘুরির মৃত্যু, মহাবীর এই ভারতবর্ষের মোহাম্মদ ঘুরি সব কিছু জয়লাভ করার পর এখানে চেয়েছিলেন মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। তিনি লুণ্ঠন করতে আসেন নাই, তিনি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এই মহান বীরবান তিনি 1206 খ্রিস্টাব্দে খোক্কার বংশীয় একজন আততায়ীর হাতে নিহত হন। ঘুরি বংশের পতন, মোহাম্মদ ঘুরির কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। তার সন্তান না থাকার কারণে তিনি কাউকে উত্তরাধিকারও মনোনীত করে যাননি। কিন্তু তার ভাইয়ের ছেলে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যুবরণ করলে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। কিন্তু এই গিয়াসউদ্দিন
अत्यंत दुरबल प्रकृतिर मानुष छिलेन। तार राजनैतिक सामाजिक अर्थनैतिक सम्पर्के तेमन कोनो ज्ञान छिल ना, एई जन्य अति सहजे अन्यान्य राज्येर राजारा अति सहजे तादेरके आक्रमण करे धीरे धीरे तादेर वंशेर पतन घटाते सक्षम हयेछिलेन। माई डियार स्टूडेंट, दशम श्रेणीर सकल छात्रछात्रीदेरके आबारो शुभकामना जानिए शेष करछि आमार अनलाइन क्लास। आजकेर मतो एखाने शेष। तुम्हारा सुस्थ थाको, भालो थाको एवं नियमित तुम्हारा साबान दिए 20 सेकेंड हाथ धो एवं बाहिरे जखन जावा तुम्हारा मुख मास्क पोरे बाहिरे जावार चेष्टा करो, जतटा सम्भव बाड़ीर भितरे थाकार चेष्टा करो। इंशाल्लाह अल्लाह रब्बुल आलमीन सबाइके सुस्थ राखुक, निरापदे राखुक, ए आशा व्यक्त करे आमी तुम्हादेर माझ थेके एखोनि ए अनलाइन क्लास थेके चले जाच्छि। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।